অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে দুর্ধর্ষভাবে হারানোর পর ভারতীয় টিম এখন খেলতে চলেছে তাদেরই বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচটি ভারতীয় টিম দুর্ধর্ষভাবে জিতলেও এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেনার সহ দলে কিছু বড় পরিবর্তন ঘটিয়ে এই দ্বিতীয় ম্যাচেই হারিয়ে সিরিজটিকে মুঠোয় করে নিতে মাঠে নামছে দলে তিনটি পরিবর্তনের সাথে এক দুর্ধর্ষ নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি ঠিক কখন থেকে শুরু হয়ে যাচ্ছে, কোন মাঠে খেলা হবে, কারা বেশি এই মাঠে সুবিধা পাবে, সর্বোপরি ভারতীয় দলে কী সব বড় পরিবর্তন ঘটছে, প্লেইং ইলেভেন কী হবে, তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। এর পাশাপাশি এক্ষুনি নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও ভারতের সব থেকে বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইটে, যেখানে তুমি ইজিলি অটো ডিপোজিট অটো উইথড্রল করতে পারো। হ্যাঁ বস, এই ওয়েবসাইটের সব থেকে ব্যাপার এই যে প্রথম ডিপোজিটেই তুমি 100% ক্যাশ বোনাস পাবে এবং প্রত্যেকটা ডিপোজিটেই 10% বোনাস পাওয়া যাচ্ছে, যেখানে সব থেকে বড় কথা কোনো প্ল্যাটফর্মে হেরে গেলেও এখানে লস বোনাস পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে, তাই একদম দেরি না করে নিচে ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ হয়ে যাও এই দুর্দান্ত ওয়েবসাইট। তো বস, ভারত বনাম অস্ট্রেলিয়া এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আগামী 17 তারিখ থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। হ্যাঁ বস, ভারতীয় টিম প্রায় 5 বছর বাদে দিল্লির এই স্টেডিয়ামে কোনো টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, যেখানে এখানকার পিচ রিপোর্টের কথা বললে শুরুতে কিন্তু এখানে বোলাররা, সে পেস বোলারই হোক কিংবা স্পিন বোলাররা, দারুণভাবে উইকেট পায়, কিন্তু ম্যাচ যত গড়ায় তত কিন্তু এখানে ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে রান পেতে থাকে এবং বড় স্কোর করে। তাই এই রকম এক উইকেটে ভারতীয় টিম ম্যাচ জিততে যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে, সেই প্লেইং ইলেভেনে ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে আরও একবার রোহিত শর্মা এবং কেএল রাহুলকে। হ্যাঁ বস, অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রথম টেস্ট ম্যাচের পর কেএল রাহুলকে বিসিসিআই তথা টিম ম্যানেজমেন্ট কড়া সতর্কতা দিয়ে দিয়েছে। এই ম্যাচে আমরা শেষবারের জন্য কেএল রাহুলকে দেখতে পাবো, যদি তিনি এই ম্যাচে কোনো কিছু ভালো কিছু করতে পারে তাহলে তিনি বেঁচে যাবেন, নচেত কিন্তু প্লেইং ইলেভেন নয় টিম থেকেও ড্রপ হতে পারেন। তাই এটা দেখতে খারাপ হলেও শুভমান গিল কিন্তু এই ম্যাচেও সুযোগ পাবেন না। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে চেতেশ্বর পূজারা, নাম্বার 4-এ বিরাট কোহলি এবং নাম্বার 5-এ সূর্যকুমার যাদব অথবা শ্রেয়স আইয়ারকে। হ্যাঁ বস, প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় টিম জিতলে কী হবে, মিডল অর্ডার ডিপার্টমেন্ট কিন্তু টোটালি ফ্লপ ছিল, তাই আশা করা যায় চেতেশ্বর পূজারাকে ভালো করতেই হবে নিজের প্লেস বাঁচানোর জন্য। আর বিরাট কোহলি, যার এই মাঠে দুর্দান্ত সব রেকর্ড রয়েছে, এমনকি তিনি শেষবার এ মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে 243 রান ঠুকে দিয়েছিলেন, সেখানে তিনি এই ঘরের মাঠে জ্বলে উঠবেন। আর যেখানে সূর্যকুমার যাদবের কথা বললে, শ্রেয়স আইয়ার কিন্তু রিপোর্ট অনুযায়ী টিমে ফিরে এসেছেন এবং তিনি যদি সম্পূর্ণভাবে ফিট থাকেন তাহলে সূর্যকুমারের জায়গায় শ্রেয়স আইয়ারকে এ ম্যাচে খেলতে দেখা যাবে। এরপর এ ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ কেএস ভারত, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ বস, টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের অবদান যত বলা যায় সেটা কমই পড়ে যায়। তাই আশা করা যায় এই দুই লিজেন্ড ক্রিকেটার যেভাবে স্বপ্নের ফর্মে আছে, তাতে যেন ভারতীয় টিম এই ম্যাচটি জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা অফিসিয়ালিভাবে কনফার্ম করে নেয়। এরপর এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ অক্ষর প্যাটেল, নাম্বার 10-এ মোহাম্মদ সামি এবং নাম্বার 11-এ মোহাম্মদ সিরাজকে। হ্যাঁ বস, দিল্লির উইকেট কিন্তু কিছুটা পেস ফ্রেন্ডলি হওয়ায় ভারতীয় টিম হয়তো ভাবতে পারে অক্ষর প্যাটেলের জায়গায় উমেশ যাদবকে নিয়ে আসতে, কিন্তু না হলে কিন্তু বোলিং ডিপার্টমেন্ট একই থাকবে। তো এই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের প্লেইং ইলেভেন ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।